গরুর দুধ থেকে সোনা মডেলে দিলীপ ঘোষ সমালোচনা করেছেন। আসলে প্রজাপতি ছবিতে দেব ভালো অভিনয় করলেও মিঠুন পারেননি। মিঠুন চক্রবর্তী ফ্লপ অভিনয়ের জন্য প্রজাপতি ছবি দাগ কাটতে পারেনি, তাই ছবিকে হিট করতে বিজেপি এখন বিতর্ক টানার চেষ্টা করছে। দেবের প্রজাপতি নিয়ে বিস্ফোরক প্রতিক্রিয়া কুণাল ঘোষের। কুণাল ঘোষ কি বলেছেন, প্রজাপতি নন্দনে শোর পা না পাওয়া নিয়ে আপনারা জানেন ইতিমধ্যেই রাজনৈতিক বিতর্ক একেবারে তুঙ্গে। মিঠুন দেব অভিনীত ছবি প্রজাপতি গরুর দুধ থেকে সোনা মডেলে দিলীপ ঘোষ সমালোচনা করছেন, ঠিক কি বলেছেন কুণাল ঘোষ দেখুন। দিলীপ বাবু যদি সিনেমার ব্যাপারটা, আসলে দিলীপ বাবুর না নতুন নতুন ভাবার একটা প্রতিভা আছে, যে কারণে উনি গরুর দুধ থেকে সোনা আবিষ্কার করেন, ফলে ওনার মাথায় এমন কিছু উপাদান আছে মস্তিষ্কে যে গরুর দুধ থেকে সোনা, মিঠুন চক্রবর্তী দেব, এই যে নতুন নতুন থিওরি, এটা কিন্তু এই গরুর দুধ থেকে সোনা মডেলে এগুলো বেরোচ্ছে। আসলে এই সিনেমাটায় দেবের অভিনয় দারুণ, দেব দারুণ অভিনয় করেছে, বিশেষ করে এই যে বাবা ছেলের রসায়ন, এই টনিকে দেব আর যেটা পরাণবাবু ছিলেন, পরাণবাবু সুপারহিট, আর এখানে ডুবিয়ে দিয়ে গেছে মিঠুনদা, অর্থাৎ মিঠুনদার অভিনয়টার জন্য ছবিটা কিন্তু একদম ঝাড় খেয়ে গেছে, আর মিঠুনদাকে 10 গোল দিয়ে দিয়েছে পরাণ বন্দ্যোপাধ্যায়। ফলে এই জায়গায় দাঁড়িয়ে ছবিটাকে টানাবার জন্য হয়তো কোনো বিতর্ক তোলার বিজেপি চেষ্টা করছে বলতে পারবো না। বেচারা এই মানে এটা সুন্দর করে ছবিটা করতে গেল, মিঠুনদার ফ্লপ অভিনয়, ছবিটা একটু মানে ওখানে যদি পরাণ বন্দ্যোপাধ্যায় আবার থাকতেন ওটা ফাটাফাটি হয়ে যেত, ফলে একটা ওই জায়গাটা একটু অসুবিধা হচ্ছে, ফলে ওকেও একটু বলতে হচ্ছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন রাজ্য বিজেপি মুখপাত্র শমিক ভট্টাচার্য। শমিকদা, আপনি শুনলেন কুণাল বাবু বলছেন যে মিঠুন চক্রবর্তী অভিনয় ফ্লপ, ছবিকে হিট করতে তাই আপনারা এখন বিতর্ক টানার চেষ্টা করছেন। কোন রাজনৈতিক দল যে এখন অভিনয় নিয়ে সাংবাদিক সম্মেলনে কিংবা রাজনৈতিক বিবৃতি দেয়, এটা তৃণমূলকে না দেখলে আগে জানা যেত না। ফলে এ ধরনের কোন রাজনৈতিক দল অতীতে কোনোদিন ভারতবর্ষে আসেনি, পৃথিবীতে এরকম কোন রাজনৈতিক দল নেই। এই সমস্ত আলোচনা ছেড়ে বলুন যে এখনো ময়দানে যে ছাত্রছাত্রীরা বসে আছে, যাদের মেধা প্রতারিত হয়েছে, যাদের জীবনের 8 বছর লুট করে নেওয়া হয়েছে, তাদের কি হলো? পশ্চিমবঙ্গে 3.5 লক্ষ স্কুলে শূন্য পদ নিয়োগ কবে হবে? যে পুলিশের চাকরি দেবেন তাকে তৈরি করেছেন তারা নিয়োগ করছেন না কেন? মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে যে নার্সরা ধর্ণা দিচ্ছেন তাদের কি হবে? গণসহায়কে যে ব্যাপক দুর্নীতি জানিয়ে মুখ্যমন্ত্রী তদন্ত করবেন বলেছেন তার কি হবে? রাজ্যের ঋণের পরিমাণ 6 লক্ষ কোটি টাকার সীমা পেরোচ্ছে, রাজ্যে নতুন কোনো বিনিয়োগ নেই, কর্মসংস্থানের সুযোগ নেই, কেন তার উত্তর দিন। রাজ্যে 60 লক্ষ পরিযায়ী শ্রমিক ভিন রাজ্যে কাজ করছেন, ব্যাঙ্গালোর শহরে দ্বিতীয় কথ্য ভাষা বাংলা 14 লক্ষ 60 হাজার শিক্ষিত তরুণ তরুণী সেখানে কাজ করছেন, তা নিয়ে কথা বলুন। পশ্চিমবঙ্গের সিঙ্গুরে কবে শিল্পায়ন হবে, আর কবে সিঙ্গুরের মুখ্যমন্ত্রী যে সর্ষে ছড়িয়ে এসেছিলেন সেখান থেকে কবে সর্ষের ফুল বেরোবে সেই আলোচনা করুন। মিঠুন চক্রবর্তীর অভিনয় নিয়ে কথা বলবে দর্শকরা, আর একটু অপেক্ষা করুন। আমার মনে হয় পরাণ বন্দ্যোপাধ্যায়ও এদের কাছ থেকে এই বক্তব্যটাকে গ্রহণ করবেন না। সমগ্র এই চিত্রশিল্পী যারা আছেন, পুরো ইন্ডাস্ট্রি আজকে ধিক্কার জানাচ্ছে। ধন্যবাদ শমিকদা।